ডাক্তার সাহেব, এখন ওনার অবস্থা কিরকম? ওনার তো এখনো জ্ঞান ফিরেনি, জ্ঞান ফিরতে 24 ঘন্টা লাগবে। কেমন দেখলেন? আচ্ছা সাইদুর, মেটার লোকাল গার্ডিয়ান কে? আমার রুমমেট, যে আসলে ছবিগুলো তুলেছে, ওর হবু বর। আরে না না না, মানে এখনো যদি বিয়ে পিড়িতে বসতে চায় তাহলে কিন্তু হবে না। খালি এইটুকু জানি, খলিল সর্দার বাইরে শেষ করে দিতে চাইছিল। সাত্তার উকিল, আপনার মামলা। রূপকথার বিষয়টা আমার উপর ছেড়ে দেন। কাজটা যখন আমাদের শুরু হবে তখন কিন্তু আমরা অনেকটা খুব একটা পরিবারের মতো হয়ে যাব। যে 24 ঘন্টা, এর বেশিরভাগ সময় হয়তো তোমাকে আমাদের সাথে থাকতে হবে। এখন তুমি আমাকে স্পষ্ট করে বলো, বিয়ে করছো কবে? না না, আমার বিয়ের দিন তারিখ তো এখনো কিছু ঠিক হয়নি। বরিশাল চলে যাবে? সত্যি সত্যি নায়িকা হয়ে গেলে আমি আবার পর হয়ে যাব না তো? এটা কি ধরনের কথা? হ্যালো, কে বাবা? আমি রূপকথা। কেমন আছিস মা? হ্যাঁ হ্যাঁ রে, পান্নার এখন কি অবস্থা? নবরণের খবর কি? ওর সঙ্গে যোগাযোগ আছে তো? তার ফোন থেকেই তো ফোন করতেছে। নাও কথা বল। কেমন আছেন আঙ্কেল? তোমরা কেমন আছো? জি ভালো আছি। রূপকথা তো এখানে একটা টিভি সিরিয়ালে কাজ করার অফার পেয়েছে। কি সিরিয়াল কি বললে? ঠিক বুঝতে পারলাম না। টেলিভিশনের একটা ধারাবাহিকে কাজ করার অফার পেয়েছে। বলো কি? আরে টিভি সিরিয়াল, এটা তো একটা বিরাট খবর। বাবা, ব্যাপারটা একদমই সেরকম না। ওনারা মাত্র আমার ছবি দেখছে, এরপর হয়তো আমাকে আবার ঢাকায় আসতে হবে। এরপর ফটো সেশন, ভিডিও সেশন, রিহার্সাল সব কিছু দেখে ওকে হলে তারা ভাববে যে তারা আমাকে নেবে কি নেবে না। আমার মেয়ে কোনো কিছুতেই ঠেকবে না, সে বিশ্বাস আমার আছে। ঠিক আছে ঠিক আছে, তুই আসলে তারপরে সব কিছু শুনবো। হ্যাঁ এখন রাখি মা। আচ্ছা বাবা, ভালো থেকো। আরে টেলিভিশনে নাটকে, টেলিভিশনে সিরিয়াল নাটকে আমার মেয়ে নায়িকার অফার পেয়েছে। টেলিভিশনের নাটকে? হ্যাঁ। নবরণ জানে? হ্যাঁ নবরণই তো আমাকে বললো। আরে রূপকথা তো জানাতেই চাচ্ছিল না। হায় আল্লাহ, আবার আমার মেয়ের কপালে কি অঘটন আছে কে জানে। সকল সময় তুমি একটা অঘটন দেখো, একটা সুখবর সহ তুমি অঘটন দেখছো, এটা কেমন কথা? কি দরকার ছিল বাবাকে বলার? এটা তো এক কোনো ব্যাপার হলো, এটা বলতেই তো পারি। বাড়িতে গিয়ে আসতে দিয়ে বলতাম, এভাবে হুট করে বলাটা আমার কঠিন। আশ্চর্য ব্যাপার, এত বড় একটা খবর আমি তো এমনিতেই। অনেক ফ্রেশ লাগতেছে।
ক্ষুধা লাগছে? খাইতে হবে, খাওয়া শেষ করে হাসপাতালে যেতে হবে। খাবার কি আছে? রাসেল ভাই, আজকে বরং আমরা তিনজন একসাথে বাইরে ডিনার করি। ওরে বাবা, না না না, এই শহরের খাবারের অর্ডার দিলে এক ঘন্টা বসে থাকতে হয়, ততক্ষণে খিদা নষ্ট হয়ে যাবে। তাড়াতাড়ি খাওয়া শেষ করে হাসপাতালে যেতে হবে। ঘরে কি আছে তাই তো? ঠিক আছে, দেখছি। মাথাটা ঠিক মতো মুছেন, ঠান্ডা লাগবে। একই আকাশ একই বাতাস, এক হৃদয়ে একই তোষা। যাইতেছি স্যার। একটা কাজ আছে স্যার, আশা করি দুই একদিনের মধ্যে কাজটা সারা যাবে। তো এখন কোথায় যাবেন? একটা জায়গা ঠিক করা আছে, জায়গাটার কথা আপনার বলতে চাই না স্যার। ও, তো সেখানে গিয়ে কী করবেন? ওই যে বললাম না, একটা কাজ স্যার, কাজটা যদি ভালো ভালো শেষ করতে পারি স্যার, তাহলে কাজটা শেষ করে সোজা থানা গিয়ে পুলিশের কাছে ধরা দেব স্যার। স্যার, পুলিশের কাছে ধরা দিলে আপনি আদালতে আমার হয়ে লড়বেন না? শুধু আদালত কেন, আইনের যত দরজা আছে সব দরজায় আপনার জন্য আমি লড়তে পারি। আর আমি যদি আপনার জন্য লড়ি, আপনি অবশ্যই জিতবেন, কিন্তু তার জন্য আপনাকে আমার কথা মানতে হবে। আমি মানবো স্যার, আপনার সব কথা মানবো স্যার। আমি কাজটা শেষ করে আসি, কাজটা শেষ করে আপনার পায়ের তলায় এসে পড়বো স্যার, আপনি যা খুশি করবেন স্যার। কাজটা শেষ করতে দেন আমার স্যার। না, সেইটা মনে হয় সম স্যার। আপনার একটা গল্প বলি স্যার। আমি যখন স্যার ক্লাস টুতে পড়ি স্যার, তখন আমার বাপ মারা যায়। মানুষের বাড়িতে কাজ দিছে স্যার, মানুষের বাড়িতে কাজ দিছে, আমার পড়াবে, বিএমএ পাস করাবে, মানুষের মতো মানুষ করবে, আমি চাকরি করব, আর সে সুখ করে পাঠাবে স্যার। পারা নাই স্যার, পারা নাই, ক্লাসে বসে আমার পড়াইতে পারা নাই স্যার। বেকুব স্যার। স্যার, এই মহিলা করত কি সারাদিন মানুষের বাড়িতে কাজ করতো স্যার, রাতের বেলা যখন ঘরে আসতো আমি পড়তাম স্যার, আমার পাশে বসে স্যার, এক হাতে কফি বেঁধে থাকতো স্যার, আর এক হাতে হাত পাকা, হাত পাকা দিয়ে আমার বাতাস করতো, আর বলতো বাপরে পড় না, একটু পড়, তুই পড়, আমি দেখি স্যার। তখন বুঝতে পারিনি স্যার, কফিবাদীর আলোয় আমার মার মুখে যে কি আনন্দ স্যার, এই দুনিয়াতে যত টাকা আছে স্যার শেষ সব টাকা দিয়ে স্যার আমার মার মুখের সেই আনন্দ কেনা যাবে না স্যার। আরে বেকুব বইলা রে, আসলে একটা বেকুব স্যার। হয়েছে কি শুন, একদিন এসে আমার বলে কি, বাপরে আমার সারা শরীরে বিষ ব্যথা, একটু তেল ললি দিবি। আমি কি মা কয় কি, মার মুখে এরকম জবান আমি তো জীবনও শুনিনি, বাপ মারা যাওয়ার সময় এরকম জবান শুনি নাই স্যার। তারপর আমি আমার মা শরীরে তেল দিতে গেলাম, তেল দিতে যাই দেখি কি সারা শরীরে মায়ের দাগ স্যার, থোকা থোকা একদম রক্ত জমে গেছে স্যার। মার শরীরে রক্তের দাগ দেখি স্যার, আমার মাথায় আগুন ধরে গেছিলো স্যার। আমি মারা যেয়ে গেলাম যে, মা তোর কে মারছে রে? মার মুখে কোনো জবাব নাই স্যার, জবাব দিব কেমনে স্যার? তার আগেই তো এই মহিলা জ্বরের ঘরে বকবকানি শুরু করে দিছে স্যার, রাতও বাড়তেছে, আমার মার মুখের বকবকানি বাড়তেছিল স্যার। তারপরে যখন ফজর আজান দিছে স্যার,
তখন আমার মা শেষ স্যার। আমি হাত দিয়ে দেখে কি আমার মা একদম বরফের মতো ঠান্ডা হয়ে গেছে স্যার, একদম ঠান্ডা স্যার। আরে বেকুল মহিলা রে, মা মারা গেল, আমি নামলাম রাস্তায়। যতদিন রাস্তায় ছিলাম মার কথা মাঝে মধ্যে মনে হইতো, কিন্তু বাপের কথা মনে হইতো না স্যার। সেদিন স্যার আপনি যখন বললেন তুমি যদি পুলিশের হাতে ধরা দাও আমি তোমার জন্য আদালতে লড়ব, তোমার আমি হাজত থেকে ছুটে নিয়ে আসবো স্যার, লগে লগে বাপের কথা মনে হইল স্যার। আমার বাপ স্যার আমার কাঁধে লইয়া স্যার ঈদের জামাতে লই যেত স্যার, বসে কি মলায় লই যেত স্যার, আরো কত কি স্যার, আমি যা চাইতাম যেটা বলতাম স্যার সব কিনে দিত স্যার, আমার জন্য সব ফ্রি স্যার, সব ফ্রি আছে স্যার আমার জন্য স্যার। খালি বলতো বাপ, এই বেটা তোরা কিন্তু হারলে চলবে না বেটা, তোরা জিততে হবে, জীবনে কোনোদিন ফরজ দিতে পারবি না, বুঝছেন? আমি ছোট বলে আমি কি বুঝতাম কিসে ফরজ হয় কিসে জিত কিসে হার এগুলো তো বুঝতাম না স্যার, কিন্তু বাপের কথা বলতাম, হ হ হ এটা বলতাম স্যার। আমি স্যার মা বাপ হারা একটা এতিম পোলা স্যার, আপনি আমারে মার কথা মনে করাইছেন বাপের কথা মনে করাই দিচ্ছেন স্যার। আমার বাপের কাছে আমার একটা ওয়াদা ছিল যে আমি জীবনে কোনদিন হারবো না স্যার, আমি হারবো না, আমি কারোর কাছে হারবো না স্যার, আমি আমার বাপের দেয়া কথা আমি রাখবো স্যার, সেই জন্য কাজটা আমার করতে হবে স্যার, আমি যাই স্যার। আপনি আমারে আপনার বাবার জায়গায় স্থান দিয়েছেন, সেই অধিকার নিয়ে আমি বলতেছি। আপনি অন্য কোথাও না গিয়ে সোজা পুলিশের কাছে ধরা দেন, আপনার এই বাবা আপনার জন্য লড়াই করবে, এই বাবা আপনাকে জিতাই নিয়ে আসবে। চল একটা সুখবর দিব, সেই জন্য ফোন করলাম সরকার। কি সুখবর বস? খায়ের ধরা পড়ছে। কোন কি বস? হ্যাঁ, সকাল নাগাদ হয়তো আরেকটা সুখবর আমরা পেয়ে যেতে পারি। না বস, বিকাশ যদি আত্মগোপনে যায় তাহলে তারে ধরা অনেক টাফ হয়ে যাবে বস। বিকাশরে ধরা পৃথিবীর মধ্যে এখন সবচাইতে সহজ কাজ। খায়ের মনে হয় এর মধ্যে পুলিশের মাইরের চোটে। বিকাশের নাম ঠিকানা সব বলে দিয়েছে। আমার মনে হয় না বস। তোমার মনে হওয়া দিয়ে তো বাংলাদেশের পুলিশ বাহিনী চলে না। শোনো, তোমার আমি যে কথাটা বলছি সেটা মনে আছে তো? বিকাশ পুলিশের কাছে ধরা পড়ার পর আদালতে তোমার কাজ হবে একটাই, তুমি সাক্ষী দিবা যে তুমি নিজের চোখে দেখছো বিকাশ ছুরি দিয়া উপর্যপুরি পান্নারে কোপাইছে। এক পর্যায়ে বিকাশ যখন মনে করে যে পান্না মরে গেছে তখন সে সেখান থেকে পালিয়ে যায়, তুমি সেটা নিজের চোখে দেখছো, এই কথাটা বলতে হবে, মনে থাকবো তো? জি বস, মনে আছে বস। জি, আসসালামু আলাইকুম। রূপকথা আমার কাছে বেড়াতে আসবে, রূপকথারে আমার কাছে নিয়ে আসবো, সবাই জানবে বিকাশ রূপকথারে তুলে নিয়ে গেছে।
বিকাশ আপনার বন্ধু, ছোটবেলা থেকে দুজনে একসাথে বড় হয়েছেন। শুধুমাত্র গ্রামের বাড়িতে যাওয়া ছাড়া এক মুহূর্তের জন্য আপনার আলাদা হন নাই, অথচ সেই বন্ধু কোথায় আছে আপনি সেটা জানেন না? আমি জানি না। সত্যিই জানেন না? জি স্যার, আমি জানি না। আপনি জানেন সে এখন কোথায় আছে? আপনি এখন তার ঠিকানাটা বলেন। এখন অলরেডি রাত 2টার বেশি বাজে, এই রাতের মধ্যেই বিকাশ অ্যারেস্ট হয়ে যাবে। আপনি ঠিকানাটা বললেও সে অ্যারেস্ট হবে, না বললেও সে অ্যারেস্ট হবে, কিন্তু আপনি ঠিকানাটা দিলে সেটা আপনার জন্যই ভালো। আপনি পুলিশের গুড লিস্টে থাকলেন, আর পুলিশের গুড লিস্টে থাকলে পুলিশ আপনারে সেভ করবে, আপনি অযথা কোনো ঝামেলায় পড়বেন না। কি বলবেন না বিকাশ কই আছে? স্যার মুই কইছি তো, মুই জানি না হাতে কমবে আছে। স্যার জানেন না? না জানলে বোরকা পরে বয়স্ক মহিলার মতো পূজা হয়ে কই যাইতেছিলেন? স্যার মুই বরিশাল যাইতেছিলাম স্যার, গ্রামের বাড়ি। স্যার বরিশাল গ্রামের বাড়িতে যাইতেছিলেন? না স্যার, ঝালকাঠি রাজাপুর মোর গ্রামের বাড়ি। স্যার ঝালকাঠি রাজাপুর গ্রামের বাড়িতে না খায় সাহেব, আপনি যাইতেছিলেন বিকাশের নতুন আস্তানা। স্যার এখন আল্লাহর ওয়াস্তে বিকাশের ঠিকানা বলেন। স্যার 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 আল্লাহর কসম, খোদার কসম স্যার, এই যে স্যার সুখ সুয়ে করতেছে, এই মাথা সুয়ে করতেছে স্যার, মুই যদি ঝালকাঠি রাজাপুর যাওয়ার ব্যাপারে স্যার এক বিন্দু মিশা কথা কয়ে থাকি স্যার, স্যার আমার উপর স্যার আল্লাহর গজব করবো, ঠাড়া করে স্যার আমি মরে যাবো স্যার, আমার বংশ নির্বংশ হয়ে যাবো স্যার, সবার কুষ্ঠ রুখে গো স্যার, স্যার এই অ্যানথ্রাক্স মহামারীতে স্যার আমার বংশ একবার নির্বংশ হয়ে যাবো স্যার, আমার বাপ মা স্যার সব যা হয়। অনেক বড় শেয়ালা তুই, বলবি না বিকাশ কই আছে? স্যার মুই জানি না স্যার। জানোস না? মুই জানি না স্যার, জানলেও কব না স্যার। ও জানলেও বলবি না? না। টর্চার সেলে নিয়ে যাও। কেমন তৈরি করে ফেলেছি তুই? কোথায় তুই চলে যাচ্ছিস নাকি? তোর গাড়ি কবে? ওর গাড়ি 9টায়, এখন তো 8টা বেজে গেছে। অতসী কে বাবা তো সুস্থ হয়ে গেছে দেখছো? কাজের বাইরে দিয়ে দেখছি, ডাক্তার বলছে একটু পরে ভিতরে গিয়ে দেখা যাবে। তাহলে তো সুখবর, অনেক মিষ্টি খাচ্ছে অতসী। খাবো। আচ্ছা ভাবি, আমি কিন্তু এখন চলে যাবো, কানা কিছু দেখা করে চার পাঁচ দিন পর আবার আসবো, তখন আপনাদের সাথে নিয়ে বাড়ি যাবো। ঠিক আছে চলো চলো চলো।
রূপকথা।